মায়ানমারের যে কোনো আগ্রাসন ঠেকাতে সীমান্তে ইউক্রেনের তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মোতায়েন করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিশ্বের অন্য যে কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত এবং ভারী অস্ত্রধারী। বিজিবির এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এই অঞ্চলে প্রথম কোনো সীমান্তরক্ষী বাহিনীর হাতে থাকা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। কিন্তু এগুলো ঠিক কি উদ্দেশ্যে মোতায়েন করা হলো, কি কাজে বা এগুলো ব্যবহার করা হবে, জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিজিবির এই মিসাইলটির নাম আর্কে-3 কোর্সার। শুরুতে জানিয়েছি এটি ইউক্রেনের তৈরি। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রাশিয়া পর ইউক্রেনের সবথেকে বেশি সমরাস্ত্র তৈরি করে থাকে। ইউক্রেনের সামরিক বাহিনীর পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সৌদি আরবের সেনাবাহিনী এই মিসাইলগুলো ব্যবহার করে। মিসাইলগুলো অ্যান্টি ট্যাঙ্ক হলেও এগুলো নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার ধ্বংস করতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বেশ কয়েকটি হেলিকপ্টার বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যা হোক, বিজিবির এই মিসাইলগুলোর প্রধান উদ্দেশ্য ট্যাঙ্ক ধ্বংস। এটা T-72 ট্যাঙ্কের মতো শক্তিশালী ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, অর্থাৎ মায়ানমারের হাতে থাকা সব মডেলের ট্যাঙ্ক ধ্বংস করতে পারবে এই মিসাইলটি। ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য সাজোয়াজান কিংবা যে কোনো সামরিক গাড়ি উড়িয়ে দিতে পারবে মিসাইলটি। তবে মিসাইলটির এফেক্টিভ রেঞ্জ 2500 মিটার, অর্থাৎ এটা 2.5 কিলোমিটারের মধ্যে সফল হওয়ার সম্ভাবনা বেশি। এর বেশি দূরত্বে সফলভাবে আঘাত নাও করতে পারে। এটি একটি লাইট পোর্টেবল মিসাইল, ফলে মাত্র একজন সৈন্য এটা বহন করতে পারে, যার কারণে এটা নিয়ে একজন সৈন্য ঝোপঝাড় জঙ্গলে গোপনে অবস্থান নিতে পারে, সেখানে থেকে অ্যাম্বুশ করে শত্রুর উপরে হামলা চালাতে পারে। মিসাইলটির প্রযুক্তি একেবারেই নতুন, 2017 সালে এগুলো প্রথম সার্ভিসে আসে, বাংলাদেশ হাতে পায় বছর দুয়েক আগেই। মিসাইল সহ পুরো সিস্টেমটির ওজন হয় 36 কেজি, কেবল মিসাইলটির দৈর্ঘ্য হয় 4 ফিটের কাছাকাছি আর ব্যাস 157 মিলিমিটার। এটা লেজার গাইডেড মিসাইল, অর্থাৎ এটা নিক্ষেপের পর টার্গেটের উপর লেজার আলো ফেলা হয়। মিসাইলটি সেই আলোকে ফলো করে টার্গেটের উপরে বিস্ফোরণ ঘটায়, এর ফলে মিসাইলটিকে জ্যামিং করা সম্ভব হয় না। একই সাথে এটি সহজেই চলন্ত বস্তুতে আঘাত আনতে পারে। মিসাইলটির ইঞ্জিন সলিড ফুয়েল রকেট, এটাই দুই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। এর মধ্যে ট্যান্ডেম চার্জের মাধ্যমে পুরো ধাতব দেওয়াল ভেদ করতে পারে, পরিবর্তে এটা হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড বহন করতে পারে। এক একটি মিসাইলের দাম $20,000 বা বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা সমান। সীমান্ত ঘেঁষা মায়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি চলছে, আর এই গোলাগুলির শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হয়কংয়ের খারাঙ্গুগুনা এবং উলুবুনিয়া গ্রামে 400 পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সোমবার সকাল থেকে তারা গুলির শব্দ শুনতে পাচ্ছেন, ফলে সীমান্তে দুই গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, সীমান্তে বিজিবির এই অস্ত্র মোতায়েন কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।